পিঠা বানাবো তাই না হ্যাঁ ওগুলো ব্লেন্ডার করে পিঠা বানাই দেব না তুমি ফুপি খাবে কে ফুপি বাবা আমি তুমি খাবা ডাল ডাল দিও না কি দিও এই চালের গুঁড়োগুলো আমি কালকে ভিজিয়েছিলাম কালকে বানাইতে পারি নাই আপনারা দেখেছেন আমি একটু ব্যস্ত ছিলাম কালকে তাই এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সকালে আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু নরমাল করে ব্লেন্ডার করে এখন পিঠা বানাবো সকালের নাস্তায় আমি মাটির খোলার মধ্যেই পিঠা বানাবো মাটির খোলার মধ্যে চিতই পিঠার স্বাদই অন্যরকম আমি মেলা থেকে মাটির তাওয়াটা এনেছি দেখেন আমার পিঠা হয়ে গিয়েছে সুন্দর ফুলছেও এখন আমি এগুলো নামিয়ে নিব নামিয়ে বড় আপুকে আর আয়নের বাবাকে নাস্তা খেতে দিব কালকে রাত জেগে আপুর লাকিজ গুছিয়ে সকালে দেরি হয়ে গেছে উঠতে পিঠা খেয়ে দুপুরে রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি সব কুটাকাটি করে এখন আমি রান্না বসিয়ে দিব পাশের চুলায় আমি বট দিয়েছি এগুলা সেন্টুবাইয়ের শাশুড়ি সেন্টুবাইকে পাঠাবে অনেক বড় পোটলা করে ফেলছিল তাই আপু এগুলা জাল দিয়ে দুইটা পোটলা করে নেবে ছোট ছোট এগুলো আমি জাল দিয়ে নিব এখন আম্মু চিংড়ি মাছ রাখছিল কিন্তু বাসা হয় নাই ফ্রিজে রেখে দিছিল এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে লাউ রান্না করব চিংড়ি মাছগুলো বেশি ভালো না অনেক নরম হয়ে গেছে কোনো রকম বেছে আমি এখন লাউ বসায় দিব চুলাতে
আমার মনে নেই লাউয়ে আমি লবণ দিয়েছি কিনা, এখন তাই আবার দিয়ে দিতেছি। আর আমি লাউ তরকারির মধ্যে চিনি দেই সব সময়ই, চিনি দিলে লাউ তরকারিটা একটু মজা অন্যরকম হয়, লাউ মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনি দিলে একটু মিষ্টি ভিতরে যায় লাউয়ের। সময় মিষ্টি কুমড়া আর লাউ তরকারির মধ্যে চিনি দেই। আয়নের দাদুর আবার লাল শাক দিয়ে ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ, তাই আমি ইলিশ মাছ ভেজে নিব সাইডে। আয়নের জন্য ভাত নিতেছি, তো এইখানে আপনারা সবাই আয়ন কি করে একটা ম্যাজিক দেখাইব। আয়নের খাওয়া শেষ করি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমি খাওয়া দাওয়া করে আয়নকে নিয়ে একটু বিকালে ছাদে যাব। আয়নকে বিকালে একটু বাহিরে না নিয়ে গেলে অনেক বিরক্ত করে। আমরা বাদাম খেতে ছাদে এসেছি, তাই না? আজকেও ফুল ধরছে গাছে? না, ফুল ছিঁড়বে না, আগে বাদাম খাবা তারপরে। আমি কিন্তু বাসায় চলে যাবো তাহলে। না না না, এখন বসো, বসে বাদাম খাবা। তাহলে চলে যাব আমি? না, তাহলে বাদাম খাও, বসে বসে। তুমি কি করো আয়ান? কি করো? কি খাইতেছো? হ্যাঁ, বাদাম। ছবি তুলি না আয়ান, ভিডিও করছি। হ্যাঁ, প্লেন যায়। এই ফুল কার জন্য নিয়েছো আয়ান? বাবার জন্য। বাবাকে দিবা? হ্যাঁ।